নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য আদাদার্শের এই বইটার প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ প্রথম প্রশ্ন তরিত মাত্রা কি রাশি উত্তর পেজ নম্বর একে আছে তরিত পহর মাত্রা একটি স্কেলার রাশি লিখে ৰাশি ক্ষেত্ৰফলৰ একক কি উত্তৰ ক্ষেত্ৰফলৰ একক মিটাৰ স্কুৱাৰ অৰ্থাৎ বৰ্গ মিটাৰ নেক্সট প্রশ্ন বস্তুর ভার কোন যের সাহায্যে পরিমাপ করা যায় উত্তর এটা সাতরা পাবলিকেশন বই থেকে দেখাচ্ছি ভার স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে অ্যান্সার লিখবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে প্রশ্ন কোণের একক কি উত্তর এটা পেয়ে যাবে পেজ নম্বর চারে ঘন কোণের একক স্টেরেডিয়ান নেক্সট প্রশ্ন উষ্ণতা কার্য ভর বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনটি ভেক্টর ও কোনগুলি স্কেলার রাশি দেখে নাও এটা সাঁতরার বই থেকে দেখাচ্ছি স্কেলার রাশি ভর কার্য স্কেলার রাশি আগে লিখে নেবে লিখে তারপর সে লিখবে ভর কার্য আর ভেক্টর রাশি লিখে নিয়ে লিখবে বল আর ক্ষেত্রফল আর উষ্ণতাটা আমি অভিনব বই থেকে দেখাচ্ছি উষ্ণতা তাহলে স্কেলার রাশির ঘরে উষ্ণতাও লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন ঘনত্বের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক লেখ উত্তর লিখবে সিজিএস পদ্ধতের ঘনত্বর একক আর এসআই পদ্ধত্বের একক তো সম্পর্ক যেহেতু এক নম্বর আছে তো এইটুকু লিখলেই হবে ওয়ান জি সি এম কিউব সমান এক হাজার কেজি পার এম কিউব নেক্সট প্রশ্ন দুই নম্বরে আসলে আসতে পারে তো তখন এখান থেকে এ পর্যন্ত লিখতে হবে পুরোটাই করে রাখা ভালো হবে নেক্সট প্রশ্ন একটি এককবিহীন রাশির উদাহরণ দাও উত্তর এককবিহীন রাশি পারমাণবিক ভর আপেক্ষিক গুরুত্ব যে কোনো একটা লিখবে নেক্সট প্রশ্ন মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশির উদাহরণ দাও উত্তর মাত্রাহীন হলেও একক থাকতে পারে রেডিয়ান পরিমাপে কোন নেক্সট প্রশ্ন নয় নম্বর সাধারণ তুলা যন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত কত উত্তর ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন এসা এককে চার ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত উত্তর লিখবে এক হাজার কেজি পার মিটার কিউব এম কেন্দ্রি বা ফেন্টোমিটার পরমাণুর কেন্দ্রকের ব্যাস পরিমাপে ব্যবহার করা হয় তাহলে অ্যান্সার লিখবে ফার্মি নেক্সট কোন ভৌত রাশিটি তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় ভর পরিমাপ করা হয় তুলা যন্ত্রের সাহায্যে তাহলে ভর একটা ভৌত রাশি তাহলে উত্তর লিখবে ভর দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয় উত্তর স্টপওয়াচ দৌড় প্রতিযোগিতায় কুইজ সবথেকে ব্যবহার করা হয় উত্তর লিখবে স্টপ ওয়াচ নেক্সট প্রশ্ন আলোকবর্ষ একটি মৌলিক না লব্ধ একক উত্তর আলোকবর্ষ মৌলিক একক উত্তর লিখবে মৌলিক একক তো আজকেই পর্যন্তই পরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সঙ্গে বেল আইকন ক্লিক করে রাখবে তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর অন্যান্য সমস্ত সাবজেক্টের বিভিন্ন রকম লেখকের বইয়ের ভিডিওর উত্তরগুলো যে অনুশীলনের উত্তরগুলোর ভিডিও পাওয়ার জন্য নিচে যে সরস্বতীর লোগো থাকবে সেখানে টাচ করবে তারপরে এই প্লে লিস্ট বেড়াবে প্লে লিস্টে টাচ করবে তাহলেই জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এরকম লেখা থাকবে প্লে লিস্টে যে কোনো যেটা প্রয়োজন সেখানে ক্লিক করবে তাহলেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে